শ্রম অধিকার লঙ্ঘনে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের নতুন নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই নীতি বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তবে বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলে তিনি মনে করেন। পহেলা জানুয়ারি রোববার রাজধানীর ইস্কাটনের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিআইআইএসএস মিলনায়তনে গ্লোবাল চ্যালেঞ্জ আরএমজি ও ডিসেন্ট ওয়ার্ক বিষয়ে আলোচনা শীর্ষক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মাসুদ বিন মোমেন বলেন, বর্তমান বিশ্ব অর্থনীতি একটা অনিশ্চয়তার মধ্যে আছে। এর পেছনে বড় কারণ হচ্ছে করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যার ফলে অনেক কিছুরই সরবরাহ কমে গেছে, ঘাটতি তৈরি হয়েছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে, এতে বাংলাদেশের অর্থনীতিও আক্রান্ত হয়েছে, তার মধ্যে তৈরি পোশাক খাতও আছে। পররাষ্ট্র সচিব বলেন, সদ্য ঘোষিত মার্কিন শ্রমনীতি এবং তৈরি পোশাক খাতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার, উদ্যোক্তা ও শ্রমিকদের মধ্যে সহযোগিতামূলক প্রচেষ্টার উপর জোর দেওয়া হয়েছে। তাদের এই নীতির ফলে কাঁচামাল আমদানি এবং পোশাক রপ্তানিতে নেতিবাচক অবস্থা তৈরি হতে পারে। তিনি আরও বলেন, দেশে পোশাক খাতে শ্রমিকদের কাজের অবস্থা উন্নত হচ্ছে। ক্রেতা, বিক্রেতা, আমদানি এবং রপ্তানিকারক দেশ, অঞ্চল ও অংশীদারদের সবার দায়িত্ব সমন্বিতভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা। অনুষ্ঠানে তৈরি পোশাকের অবস্থা নিয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইআইএসএর গবেষক মাহফুজ কবির। গবেষণায় বলা হয়, দেশের 50% পোশাক রপ্তানি হয় ইউরোপের দেশগুলোতে, 18% আমেরিকাতে, 11% ইউকেতে, 5% কানাডা, 3% জাপান, 2% ভারত ও 10% বিশ্বের অন্যান্য দেশে। আর সবচেয়ে বেশি রপ্তানি হয় ট্রাউজার, 32%। এরপর আছে টি শার্ট, আন্ডারগার্মেন্টস, শার্ট ও অন্যান্য পোশাক। তবে সেই তুলনায় পোশাক শ্রমিকদের মজুরি অন্য দেশের তুলনায় বাংলাদেশে সবচেয়ে কম।